কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনার স্মার্টফোনের প্যাটার্ন লককে বা যে কোনো লককে কোনো কম্পিউটারের হেল্প ছাড়াই কিভাবে রিমুভ করতে পারবেন, কিভাবে ভাঙতে পারবেন। ওই ভিডিওতে 90% কমেন্ট এই ব্যাপারে এসেছে, ভিডিও ক্লিয়ার ছিল না আর বেশিরভাগ স্টেপ আমি বুঝতে পারিনি আর অনেক প্রবলেম হচ্ছে। তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ একদম ক্লিয়ারভাবে বলবো আপনি আপনার স্মার্টফোনের প্যাটার্ন লককে বা যে কোনো লককে কিভাবে কম্পিউটার ছাড়াই আপনি কিভাবে রিমুভ করবেন বা ভাঙতে পারবেন। তো বন্ধুরা, যে আগের ভিডিওটা ছিল ওই স্টেপগুলো ক্লিয়ার আসছিল না, তার কারণ হলো ওটা একটা লাইভ পারফরমেন্স ছিল। ওটা আমি লাইভ আমি একটা স্মার্টফোনের প্যাটার্ন লককে ক্র্যাক করে ভেঙে আমি দেখিয়েছি। ওটা লাইভ পারফরমেন্স ছিল, তার জন্য আমি জুম করতে পারিনি না, ভিডিও কোয়ালিটি ভালো দিতে পেরেছি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি ফটো ইউজ করে, স্ক্রিনশট ইউজ করে, ফটো জুম করে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কী কী করতে হবে। তো চলুন শুরু করা যাক। আমি অলোক আর তোমরা দেখছো অলোক সেন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ডেস্কটপে, তো আপনার ফোনের প্যাটার্ন লক বা যে কোনো লককে আপনি যদি ক্র্যাক করতে চান, সবার প্রথমে সেটা পাওয়ার অফ করে দিন, শাট ডাউন করে দিন। পাওয়ার অফ করার পর 1 মিনিটের জন্য ছেড়ে দিন, 1 মিনিট পর্যন্ত আপনার কিছু করতে হবে না। আর দ্বিতীয়, স্মার্টফোনের ভলিউম আপ কি আর পাওয়ার কি আর হোম কি, এই তিনটে একসাথে প্রেস করে রাখতে হবে। পাওয়ার আপ কি মানে যেইটা দিয়ে আপনি ভলিউম ইনক্রিজ করেন, আর একটা হচ্ছে পাওয়ার বাটন যেটা দিয়ে ফোন সুইচ অফ করেন, আর আরেকটা হচ্ছে হোম বাটন। তিনটেই একসাথে প্রেস করে রাখতে হবে, দেখতে হবে তিনটেই বাটন একসাথে প্রেস হয়েছে কি না, যতক্ষণ না আপনি রিকভারি মোডে এন্টার হচ্ছেন না। অনেক স্মার্টফোন এরকম হয় তাদের হোম বাটন থাকে না, তাদের শুধু ভলিউম আপ বাটন আর পাওয়ার বাটন ক্লিক করতে হবে, চিপে প্রেস করে ধরে রাখতে হবে। তো এই দুটো ততক্ষণ প্রেস করে ধরে রাখতে হবে যতক্ষণ না আপনি রিকভারি মোডে এন্টার করছেন না। এরপর যখনই আপনি রিকভারি মোডে এন্টার হবেন, তখন এই ধরনের ইন্টারফেস আপনাকে শো হবে। এখানে আপনারা একটা অ্যান্ড্রয়েডের আইকন পাবেন, এই অপশানটার মানে হচ্ছে আপনি রিকভারি মোডে এন্টার হয়ে গেছেন। এরপর পাওয়ার বাটনটা একবার প্রেস করতে হবে, যখনই পাওয়ার বাটন আপনি একবার প্রেস করবেন তখনই এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে নানা ধরনের অপশান দেবে, রিবুট সিস্টেম নাও, অ্যাপ্লাই আপডেট ফ্রম এইচডি কার্ড, অ্যাপ্লাই আপডেট ফ্রম FDB, তারপর হচ্ছে ওয়াইট ডেটা ফ্যাক্টরি রিসেট, ওয়াইট ওয়াইপ কেস পার্টিশান। এইগুলো বলার কারণ হচ্ছে এর মধ্যে কোন অপশানটা আপনি ক্লিক করবেন। ফার্স্ট অপশান রয়েছে রিবুট সিস্টেম নাও, এটা ক্লিক করলে আপনার ফোনে কোনো চেঞ্জেস আসবে না। আর এরপর রয়েছে অ্যাপ্লাই আপডেট ফ্রম এইচডি কার্ড, আর একটা হচ্ছে ADB। আপনি যদি আপনার এইচডি কার্ড মাধ্যমে কোনো আপডেট আপনার মোবাইল ফোনে যদি লাগাতে চান, তাহলে এই দুটো অপশান আপনি ইউজ করতে পারেন। এরপর আসে হচ্ছে 4 নম্বর অপশান, ওয়াইপ ডেটা ফ্যাক্টর রিসেট, এই অপশানটাই চুজ করতে হবে। তো বন্ধুরা, আপনার স্মার্টফোনে হয়তো 8-10টা অপশান আসতে পারে, তারও বেশি অপশান আসতে পারে, কিন্তু আপনাকে ওয়াইপ ডেটা ফ্যাক্টরি রিসেটটাই ক্লিক করতে হবে। তো ওটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করার পর আমি টাচ করে দিয়েছি, নেক্সট পেজ যেটা ওপেন হয় সেটা এরকম দেখতে হয়, লেখা দেখাবে কনফার্ম ওয়াইপ অফ অল ইউজার ডেটা, দিস ক্যান নট বি আনডান। এখানে নো 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 দেখাচ্ছে, একটা দেখুন ইয়েস দেখাচ্ছে, ইরেজ এভরিথিং, ইরেজ এভরিথিং যেটা টাচ করবেন তারপর, বা আপনার ক্ষেত্রে এরকম অপশান আসতে পারে ইয়েস ডিলিট অল ইউজার। তো এই দুটোর মধ্যে কোনো একটা অপশান আপনি ক্লিক করবেন, আপনার স্মার্টফোন 2-3 মিনিটের মধ্যে আবার একেবারে রিবুট হয়ে যায়, তখন এরকম শো হয়। যখন আপনি নতুন স্মার্টফোন কেনেন যেমন দেখতে লাগে তেমনই শো হয়। যদি আপনার স্মার্টফোনে কোনো লক লাগানো থাকে, কোনো নাম্বার যদি লেখা থাকে, 1 নাম্বার লক, 2 প্যাটার্ন লক বা পিন লক, যে কোনো লক হোক, ওগুলো সব শেষ হয়ে যাবে আর যত ডেটা আপনার স্মার্টফোনে থাকবে সব কিছু ডিলিট হয়ে যাবে। তারপর আপনার স্মার্টফোন যখন আবার সুইচ অন হবে, তখন ফার্স্ট ইন্টারফেস আপনার এরকম হবে, যখন আপনি দোকান দিয়ে নতুন ফোন কিনেছেন যেমন দেখতে তেমনই ইন্টারফেস দেখাবে। তো শুরুর সময় যেমন দেখাচ্ছিল, ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, তারপর ওয়াইফাই সেট করতে হবে, আপডেট করতে হবে সফটওয়্যার, তো ওরকমই। তো এই সমস্ত অপশান আপনার কাছে আবার চলে আসবে। তো আই হোপ বন্ধুরা, এই ভিডিওতে আপনি সম্পূর্ণ স্টেপ আপনি জানতে পেরেছেন, আপনার ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারগুলো।
এখনও যদি মনে হয় কোনো স্টেপ যদি ক্লিয়ার না হয়ে থাকে, আপনার যদি স্মার্টফোন ফ্যাক্টরি রিসেট করতে, প্যাটার্ন বা যে কোনো লক ভাঙতে প্রবলেম আসছে, তাহলে আপনি নিচে কমেন্ট করে আর আমি সম্পূর্ণ হেল্প করব আপনাকে। ধন্যবাদ বন্ধুরা।